হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়্যারলেস কমফোর্ট 5050 ডেস্কটপ কিবোর্ড এবং কামিং উইথ মাউস কম্বো ভার্সনটির কুইক আনবক্সিং এবং রিভিউ। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস 5050 বক্সটি। হাউ এক্স্যাক্টলি লুকস লাইক, এটা হচ্ছে কাঙ্ক্ষিত বক্সটি। এবং যদি আমি বক্সটিতে দেখি বা ব্যাক সাইডে আসি, এটা হচ্ছে এটা সাইড প্যানেলটি। এবং যদি আমি ব্যাক সাইডে আসি তাহলে এখানে আমি দেখতে পারবো যে কিবোর্ডটি জাস্ট ভিউ দেখাচ্ছে এক্স্যাক্টলি হাউ দ্য কিবোর্ড লুকস লাইক। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বক্সটি ভিতরে আমরা কী কী পেতে যাব। লাইক আমরা এখানে পেয়ে যাবো একটি কিবোর্ড, দেন মাউস এবং ব্যাটারি এবং আমাদের কাঙ্ক্ষিত USB কানেক্টর টু কানেক্ট আওয়ার ডেস্কটপ অর ল্যাপটপ। সো হাউ এভার, আমি এখন এই বক্সটিকে ওপেন করি এবং দেখি যে এক্স্যাক্টলি আমরা বক্সটির ভিতরে কী কী পেতে যাচ্ছি বা কী আসল বিষয়। সো লেট মি আনবক্সিং দিস। দিস ইজ হাউ এক্স্যাক্টলি দ্য বক্স ইনসাইড লুকস লাইক। এবং এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোসফট কিবোর্ড অ্যান্ড দেন এখানে পেয়ে যাচ্ছি আমাদের ওয়্যারলেস মাউস অ্যান্ড দেন হেয়ার ডিফারেন্ট লাইক ফোর সাইজ ফোর চারটি ব্যাটারি এবং সাথে একটি মাইক্রো USB লাইক কানেক্টর এই ওয়্যারলেসটি কানেক্ট করার জন্য আমাদের ডেস্কটপ PC-তে বা ল্যাপটপে। অ্যান্ড এখানে সাম ওয়ারেন্টি এবং ইউজার গাইডলাইন্স দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন দেওয়া আছে ডিফারেন্ট গ্রেসে এবং ওয়ারেন্টি। সো আমি এখন আমার কাঙ্ক্ষিত যে মাউস এবং কিবোর্ডটি আছে সেই মাউস এবং কিবোর্ডটি অ্যাকচুয়ালি ওপেন করি এবং দেখি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত মাইক্রোসফট 5050 ওয়্যারলেস কিবোর্ডটি। দিস রিয়েলি বিউটিফুল লুকস এবং এটা সম্পূর্ণ রাবারের এবং এখানে ডিফারেন্ট বিউটিফুল লুকস। এবং যদি আমার কাঙ্ক্ষিত আমার মাউসটা ওপেন করছে, এটা হচ্ছে এটা কাঙ্ক্ষিত মাউসটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই শাইনিং এবং এখানে সম্পূর্ণ রাবারের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল এবং রাইট লেফট এবং এখানে আই থিঙ্ক সাম ভলিউম অর সাম কাইন্ড ইউজফুল থিংস দেওয়া আছে মাউসটা যখন আমরা টাচ করব। এবং যদি আমি এখন দেখি যে এক্স্যাক্টলি কীভাবে আমরা ব্যাক সাইডে যদি আসি এই কিবোর্ডটি, তাহলে এটা হচ্ছে কাঙ্ক্ষিত ব্যাক সাইডটি লুকস লাইক। এখন আমি আমার কাঙ্ক্ষিত আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত সেট আপগুলো করে নেবেন। অ্যাকচুয়ালি এডিশন আমি আশা করি সবাই পারবেন এই সিম্পল জিনিসগুলো। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজগুলো করবেন। এখানে আমি পেয়েছি দুইটা ব্যাটারি, একটা ফর মাউসের জন্য এবং আর দুইটা হচ্ছে কিবোর্ড এবং মাউসের জন্য চারটি ব্যাটারি আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আমি আমার কাঙ্ক্ষিত এখানে যে ব্যাক সাইডে কভারটি এটা ওপেন করি এবং এখানে আমি আমার কাঙ্ক্ষিত ব্যাটারিটি লাগিয়ে দিই। সো হিয়ার ইউ গো। এবং এখানে আপনি দেখতে পাবেন যে দুইটা প্লাস্টিকের মতো, এটা জাস্ট অপশনাল। আপনি আপনার কিবোর্ডটি জাস্ট যখন আপনি এখানে রাখতে চাবেন যাতে একটু উঁচা থাকে, সো সেই জন্য আপনি চাইলে এই কাজটি করতে পারেন। এখানে এই জিনিসটা আপনি লাগিয়ে দিতে পারেন সিম্পলি। এখানে এটা এভাবে লাগানোর পর জাস্টটাকে লক করে দেবেন, তাহলে এটা লক হয়ে যাবে। এবং সেমভাবে আর একটা সাইডে সেমভাবে এখানে এভাবে রাখার পর তারপর জাস্টটাকে এভাবে ক্লোজ করে দিলে সাথে সাথে সেটা হয়ে যাবে। সো হেয়ার ইউ গো, এটা হচ্ছে আমাদের কিবোর্ডটি রেডি টু ইউজ। এবং আমি আমার কাঙ্ক্ষিত যেই মাউসটি আছে সেই মাউসটিতে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাটারিগুলো ইনসার্ট করবেন। সেমভাবে জাস্ট ইজিলি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাটারিটি ওপেন করে নেবেন এবং ইটস ইজি, সবাই জানবে। তারপর যেহেতু আমি রিভিউ ভিডিও বানাচ্ছি, সো ব্যাটারি সব কিছু একটু দেখিয়ে দেওয়ার জন্য। সো আমি ইজিলি আমি আমার কাঙ্ক্ষিত ব্যাটারিটি এখানে দেখতে পাচ্ছি। এখানে LED লাইট, ব্লু কালার একটি লাইট, সো এটা নিউ টেকনোলজি সিস্টেম এবং তারা হাই টেকনোলজি এই লাইটটির মাধ্যমে কাজ করে। সো হিয়ার ইউ গো, এটা আমার কাঙ্ক্ষিত মাউস এবং কিবোর্ড
রেডি হয়ে গেছে এবং আমি চাইলে এখানে সাম প্লাস্টিক স্টেডিগুলো আমার এডিশন আমি চাইলে উঠিয়ে নিতে পারি, যাতে আমার কিবোর্ড এবং মাউসটি বিউটিফুল লুকস লাগে এবং সিম্পলি আমি আমার কাঙ্ক্ষিত যে কম্পিউটার বা ডেস্কটপে এটা কানেক্ট করে দেবো এবং তারপরে এবং ইটস অটোমেটিকলি আমার কম্পিউটার ডিটেক্ট করে ফেলবে এবং কোনো ধরনের অ্যাডিশনাল সফটওয়্যার বা এডিশন ইউজ করতে হবে না। বাট রাইট নাও জাস্ট লাইক উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 ইজিলি আপনি জাস্ট ইজিলি প্লাগ ইন করবেন এবং অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে এবং আপনি চাইলে খুব ইজিলি আপনি আপনার কাঙ্ক্ষিত মাইক্রোসফট 5050 কিবোর্ডটি এবং মাউস ইউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছি খুব বিউটিফুল একটি দেওয়ার মতো এবং এখানে আমি পেয়ে যাচ্ছি ডিফারেন্ট কাইন্ড অফ কিবোর্ডের ডিজাইন এবং এখানে পেয়ে যাচ্ছি কুইক শর্টকাট, লাইক আমরা চাইলে ডাইরেক্টলি মাইক্রোসফট হোমে লঞ্চ করতে পারি অথবা ইমেল অথবা কপি ক্যামেরা লঞ্চ করতে পারি। 1 2 3 4 5 আমার কাঙ্ক্ষিত যে যে জিনিসগুলো আমি সেট করে রাখবো আমার কম্পিউটারে সেম জিনিসগুলো লঞ্চ হবে এখান থেকে। এবং এখানে আমি পেয়েছি জুম ইন আউট এবং প্লে পজ অথবা সামনে ব্যাক ফরওয়ার্ড বাটন এবং এখানে পেয়ে যাচ্ছি মাইক্রোফোন মিউট, সো দ্যাটস রিয়েলি ইউজফুল ফর ইউজ। এবং এখানে আমি পেয়েছি সাথে সাথে ক্যালকুলেটরের বাটন এবং সাইড প্যানেলে আমি পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ড ইউজ করার জন্য যে নাম্বার প্যাড এবং অল দ্য ওয়ে ইটস রিয়েলি ফিল কমফোর্টেবল। এবং এখানে যে মিডিল যে এখানে যে একটি স্লাইড বারের মতো একটি এক্সট্রা জায়গা দেওয়া সেটা সম্পূর্ণ রাবারের মতো এবং ইটস রিয়েলি গুড এবং প্রফেশনাল এবং অ্যাকসেপ্ট দ্য প্রাইস ইটস কস্ট অ্যারাউন্ড আমি এখান থেকে কিনেছি ইটস কস্ট যদি বাংলাদেশে কনভার্ট করি তাহলে 3700 টাকার মতো পড়তেছে। এবং এক এক দেশে কিন্তু এক এক ধরনের প্রাইস ডিপেন্ড করে, কারণ এক এক দেশে লোকাল যে ট্যাক্স বা এটা সেটা সব সবাই যদি সেম প্রাইস থেকে মার্কেটে ঢুকে তাহলে কিন্তু পাবেন, সো মেক শিওর। এবং এখানে আমি এটা হচ্ছে মাউসটি এবং এখানে আমি দেখতে পাচ্ছি মাউসের যে ভিটা ওর বার্সনে আইকনটি দেওয়া আছে এবং এখানে মাইক্রোসফট লেখা এবং এখানে একটি ব্লু কালারের লাইট দেওয়া আছে। এবং আমাদের কাঙ্ক্ষিত যে মাউসটি মাউসটিতে আমরা দেখতে পারবো যে একটি হোয়াইট কালারের একটি রাবারের মতো দেওয়া আছে একটি সুইচের মতন লেফট সাইড অথবা রাইট সাইডে বোথ সাইডে। ইটস লাইক আপনি যখন কোনো ধরনের ট্যাপ ওপেন করবেন আপনার কম্পিউটারটিতে এবং যদি আপনি চান ব্যাগে যাওয়ার জন্য সিম্পলি এতে ক্লিক করলে অটোমেটিক সেটা ব্যাগে চলে যাবে, আপনি ব্যাগে কী কাজ করেছেন সেটাতে যাওয়ার জন্য সিম্পলি আপনি আপনার কাঙ্ক্ষিত মাউসটির যে রাইট এই হোয়াইট কালারের যে বাটনটি আছে তাতে ক্লিক করলে অটোমেটিক সেটা ব্যাক বাটন হিসেবে কাজ করবে। ইটস প্রিটি ইউজফুল ফর কুইক ইউজ। সো দ্যাটস অল অ্যাবাউট ইট, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই নতুন নতুন কুইক আনবক্সিং এবং রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। সো দ্যাটস ফর নাও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।